হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশান নিয়ে এসেছি আজকে আরেকটা ক্লাস সংখ্যাতত্ত্বের ক্লাস এর আগে কিন্তু আমরা পার্ট ওয়ানটা নিয়ে এসেছিলাম তো যারা যারা আগের ক্লাসটি দেখোনি ওপরে আই বাটানে পেয়ে যাবে অথবা নিচে ডেসক্রিপশন বক্স চেক করো সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে সরল অঙ্কের কিন্তু নেক্সট যে ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল সেটা আজকের চ্যাপ্টার কিন্তু সরল অঙ্কর সেকেন্ড চ্যাপ্টার মানে পার্ট নাম্বার টু আমরা আমরা যে ফোকাস নবোদায় বই আছে আমাদের সেই ফোকাস নবোদায় বই থেকে কিন্তু আমাদের ক্লাসগুলি হচ্ছে তো যারা যারা ফোকাস নবোদায় বই কালেক্ট করতে চাইছো অবশ্যই কালেক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকাল নটা থেকে বিকাল পাঁচটা অথবা অন্য টাইমে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো বা আমাদের ওয়েবসাইটে চলে যাও সেখান থেকেও কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এই যে আমাদের ফোকাস নবোদায় বই আছে সেই ফোকাস নবোদায় বই তাছাড়া আমাদের ওয়েবসাইট ছাড়াও তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাদের আমাদের যে বাকি সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ এবং বাকি ফেসবুক সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এই বই এর পিডিএফ লিঙ্ক এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে যারা এই ক্লাসটিতে দেখছো অবশ্যই করে তাদের জন্য একটা ছোট্ট স্পেশাল জিনিস সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক এবং ল্যাঙ্গুয়েজের ওপর আমাদের ফোকাস নৌপদায় বই দিয়ে তোমাদের ক্লাস করানো হচ্ছে তো এই সমস্ত বিষয় অ্যাপের ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপের ক্লাস যারা বুক করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে অ্যারিথমেটিক তোমাদের পঁচিশ নাম্বার থাকবে এবং ল্যাঙ্গুয়েজ তোমাদের পঁচিশ নাম্বার থাকবে যেটা কিন্তু আমাদের ফোকাস নপোদায় বই থেকে তোমাদের কভার করিয়ে দেওয়া হচ্ছে অ্যাপের ক্লাসে তো অ্যাপের ক্লাস যারা বুক করতে চাইছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আরও একটা কথা তোমাদের যারা অ্যাপের ক্লাস এই মুহূর্তে বুক করবে তাদের জন্য আমরা সমস্ত এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের কভার করাবো এই সমস্ত বিষয়গুলো তোমরা পেয়ে যাবে শুধুমাত্র নশো নিরানব্বই টাকায় তো এই সমস্ত বিষয়গুলি যারা পেতে চাইছো নশো নিরানব্বই টাকাতে তো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ইমিডিয়েট আমাদের সিট সংখ্যা কিন্তু লিমিটেড আমি সবাইকে কিন্তু এই সুযোগটা দিতে পারবো না তো যারা যারা অ্যাপের ক্লাসে এই জিনিসগুলো পেতে চাইছো অবশ্যই করে বুক করে নিতে পারো নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে বা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো কীভাবে অ্যাপের ক্লাসগুলো বুক করবে আজকের যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে সরল অঙ্কর পার্ট নাম্বার টু সংখ্যা মানে সরল অঙ্কের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু এই সরল অঙ্কের পার্ট নাম্বার টু মানে সরল অঙ্কের চ্যাপ্টারটা ঠিক আছে নবোদয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখানেই অনেকে চান্স পাইয়ে দেয় কারণ অঙ্কই কিন্তু কম্পিটিশনের জায়গা যেখানে কিন্তু তুমি বাকিদের থেকে অনেক এগিয়ে যেতে পারো তো আমরা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের ক্লাসগুলি করাচ্ছি কেউ ক্লাস মিস করবে না ক্লাস মিস করলে কিন্তু নবদায় মিস হয়ে যাবে অতএব নবদায় প্রত্যেকে চান্স পেতে গেলে ক্লাস প্রত্যেকে করবে এবং কোনো ক্লাস তোমরা মিস করবে না ঠিক আছে প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট প্রত্যেকে ভিজিট করো সেখানে আরও কোশ্চেন তোমাদের প্রোভাইড করা হচ্ছে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট আজকের দেখো ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে এই ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে সলভ করো দেখো এই যে ক্লাস সরল অঙ্কের যে অঙ্কগুলো আছে সরল অঙ্কের আমাদের একটা জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বডমাস রুলসটা বডমাস রুলস মানে রুলস যে রুলসের মাধ্যমে আমরা সরল অঙ্ক করি সেই রুলসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে তো সেই রুলসটা দেখো আমি পাশে দিয়ে দিয়েছি তোমাদের পেতে অসুবিধা যাতে না হয় ঠিক আছে অপশানের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি দেখো এখানে বডমাস রুলসটা আমরা কিভাবে আমি প্রথম ক্লাসে বলেছিলাম বি ও ডি এম এ এস বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী বন্ধনীর মধ্যে তিনটে থাকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ও ফর অর্ডার বা যেটাকে আমরা অফ বা এর বলি ডিভিশন যেটাকে আমরা ভাগ এবং মাল্টিপ্লিকেশান যেটাকে আমরা গুণ অ্যাডিশান যোগ এবং সাবস্ট্রাকশান যেটা বিয়োগ এই অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ এটা এবং ফিফথ মানে ফোর্থের ফরে ফিফথ সিক্স এভাবেই করতে হবে এবার যদি কোনোটা মিসিং থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে আমাদের কিন্তু করতে হয় ওকে তাহলে এই যে কোশ্চেনটা আমরা সলভ করব এটা বন্ধনীর কাজটা আগে করতে হবে এবং বন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তো সেটা আমরা করব দেখো প্রথমে আমরা বাকি অংশগুলোকে লিখে দেব তিরিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট আঠেরো বিয়োগ 14 এবার এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দুটো না এখানে থার্ড ব্র্যাকেট হবে ঠিক আছে এখানে থার্ড ব্র্যাকেট হবে এটা দুটো সেকেন্ড ব্র্যাকেট এক জায়গাতে হয় না তাহলে থার্ড ব্র্যাকেট আমরা এখানে লিখলাম চোদ্দ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট পনেরো ভাগ দুই গুণ দুই এবার এখানে ফার্স্ট ব্র্যাকেট 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 ক্লোজ 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 সেকেন্ড থার্ড এবার আমাদের যেটা দেখো বন্ধনির মধ্যে এখানে দু তিনটে চিহ্ন আছে বিয়োগ ভাগ এবং গুণ তাহলে করবো কোনটা আগে ফার্স্ট মানে আমাদের ফার্স্ট যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে ভাগের কাজ করতে হবে তাহলে ভাগের কাজ আমরা এখানে কি চার ভাগ দুই আছে তাহলে সেটা করব বাকিটা যেমন আছে বসিয়ে দেবো তিরিশ থার্ড ব্র্যাকেট আঠেরো বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট চোদ্দো বিয়োগ এবার ফার্স্ট ব্র্যাকেট তাহলে ফার্স্ট ব্র্যাকেট পনেরো বিয়োগ এটা আমরা ভাগ করে কী পাবো দুই পাবো গুণ দুই ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ পরের লাইনে আমরা তিরিশ আঠেরো সেকেন্ড ব্র্যাকেট চোদ্দো বিয়োগ এবার গুণের কাজ করবো মানে এই দুটোকে করবো তাহলে পনেরো আর বাকিটা বসিয়ে দেবো তাহলে এই দুটোকে করলে চার পাবো মাইনাস ফোর কিন্তু আমরা এখানে পাবো ওকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং মানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার আমরা পরেরটা কী করবো পরেরটা দেখো কী বলেছে পরেরটা আমরা যেটা পাচ্ছি সেটাকে লিখে নেব এখানে বিয়োগ আছে কিন্তু ঠিক আছে বিয়োগ তিরিশ বিয়োগ ঠিক আছে নেক্সট থার্ড ব্র্যাকেট আঠেরো বিয়োগ আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট চোদ্দো বিয়োগ এবার এই দুটোর কাজ আমাদের করতে হবে তাহলে পনেরো থেকে চারকে বাদ দেবো তাহলে পনেরো থেকে যদি চারকে বাদ দেওয়া হয় তাহলে তা কত থাকবে এগারো থাকবে এবার বাকিটা আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এবার আমাদের পরের লাইনে করতে হবে তাহলে তিরিশ বিয়োগ আঠেরো বিয়োগ এবার এই দুটোকে যদি আমরা করি এই দুটোকে করা মানে আর বন্ধ দরকার নেই তাহলে এই দুটোকে করা মানে হচ্ছে আমরা তিন পাবো এবার থার্ড ব্র্যাকেটটা ক্লোজ তারপরে তিরিশ বিয়োগ এবার এই দুটোকে করো কত আসবে পনেরো ঠিক আছে তারপরে এই দুটোকে করো কত আসবে পনেরো তাহলে আমাদের অ্যান্সার আলটিমেট আসছে কত পনেরো কোথায় আছে অপশান সিতে আছে তাহলে এই কোশ্চেনে সি হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ওকে চলো শুনে যাবো নেক্সট কোয়েশ্চেন্ক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে প্রত্যেকে সলভ করো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যান্সার দেবে কমেন্ট সেকশন লাইভ চ্যাট সেকশন অ্যান্সার দেখতে চাই প্রত্যেক অ্যান্সার দাও পনেরো দেখো প্রত্যেকে সে বডমাস রুলসটা দেখে নেব আমরা অপশানের সঙ্গে সঙ্গে দেখো অপশানের সঙ্গে সঙ্গে আমি বডমাস রুলস তোমাদের দিয়ে দিচ্ছি বর্ডমাস বড রুলস ঠিক আছে দেখো এখানে আমাদের কী করতে হবে বন্ধনির কাজটা করতে হবে এবার একটা জিনিস দেখো ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে এবং তারপরে এখানে আমাদের কি এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট তাই না তারপরে আমাদের এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট এবার দেখো এই দুটোর মানে আবার সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এইখানে আছে তো সে এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে ওকে দেখো ফার্স্ট আমাদের পনেরো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে বলেছে মানে এই দুটোকে করব তাহলে কুড়ি থেকে পাঁচ বাদ দিলে কত আসবে পনেরো এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটেরটা তোমরা এখানে করে নিতে পারো দেখো সেকেন্ড ব্র্যাকেট যেহেতু আলাদা করে দেওয়া আছে সম্পূর্ণভাবে তো সেটা তোমরা এখানে করে নিতে পারো ঠিক আছে তো তোমরা এখানে পরবর্তীতে নাও করতে পারো এখানে বিয়াল্লিশ গুণ নয় সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ভাগ এবার থার্ড ব্র্যাকেট বসিয়ে দাও তিন গুণ ঠিক আছে পরেরটা তিন গুণ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ যোগ এবার এখানে দেখো বন্দরী দুটো আছে সাত থেকে তিন বাদ দাও তাহলে সাত থেকে তিন বাদ দিলে কত আসবে চার গুণ এবার দশ থেকে ছয় বাদ দাও কত আসবে চার তাহলে আমরা দুটো পেলাম সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ এবার এই দুটো যখনই করবে পা পনেরো থেকে পনেরো বাদ পনেরো থেকে পনেরো বাদ তার মানে কি আসবে শূন্য আসবে এবার হয়ে গেল সমস্যা মানে এখানে দেখো কোনো চিহ্ন নেই কিন্তু পনেরো আর এখানে কোনো চিহ্ন চিহ্ন না থাকা মানে গুণ চিহ্ন আসবে এবার সেকেন্ড ব্র্যাকেট বিয়াল্লিশ গুণ নয় এখানে এবার দেখো পরেরটা কিন্তু আমরা ভাগ আছে তাহলে ভাগটাকে করে ফেলো ভাগ আছে কিন্তু এটা মাথায় রেখো এবার তারপর একটা করো এবার তিন গুণ এবার তারপর একটা করো তারপরটা যদি আমরা এখানে করি কত আসছে দেখো চার চার আর চার কত আসবে ষোলো সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট পনেরো যোগ এখানে আট আসবে সেকেন্ড ব্র্যাকেট এখানে বন্ধনী এবার তিরিশ গুণ এখানে আসবে কত সেকেন্ড ব্র্যাকেট বিয়াল্লিশ গুণ নয় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো ভাগ এবার এখানে থার্ড ব্র্যাকেট তিন গুণ এবার এই দুটোকে যোগ করো কত আসবে প্রত্যেকে করো এখানে আসবে কত তেরো থার্ড ব্র্যাকেট এবার তারপরে শূন্য গুণ এটাকে পরে রেখে দাও আমরা পরে করছি কেন করছি সেটাও বলবো বিয়াল্লিশ সেকেন্ড ব্র্যাকেট এখানে ভাগ এই দুটোকে করো তিন তেরো উনচল্লিশ পাব থার্টি নাইন তারপরে দেখো শূন্য গুণ এবার এখানে বিয়াল্লিশ গুণ নয় এবার এই ভাগকে আমরা গুণ লিখতে পারি এবং এটাকে উল্টে দাও উল্টে দেওয়ার মানে হচ্ছে এটাই উল্টে দেওয়ার মানে হচ্ছে এটা ওয়ান বাই থ্রি নাইন এটা আসবে এবার এটাকে আমরা যাই করি না কেন শূন্যর সঙ্গে গুণ আছে তাহলে শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে কি হয় শূন্য হয়ে যায় এবং তার পরবর্তীতে আবার আমরা গুণ তৈরি করে নিয়েছি ভাগটাকে উল্টে দিয়ে মানে ভাগটাকে উল্টে দিলে গুণ হয়ে যায় মানে আলটিমেট আমাদের উনচল্লিশ বাই এক ছিল উনচল্লিশ বাই এক ঠিক আছে তো সেটাকে আমরা উল্টে দিয়েছি এক বাই উনচল্লিশ এক বাই উনচল্লিশ যখনই করেছি তখন গুণ চিহ্ন তার মানে তখন কিন্তু আবার শূন্য হয়ে যাবে অতএব আলটিমেট আমাদের এখানে শূন্য আসছে তো অপশান কোনটা হবে এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার এ অপশান এ হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার ওকে চলে চলে যেমন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো রিস্প্লে গেছে প্রত্যেককে সল্ভ করো অপশান দিয়ে দিয়েছি দেখো অসুবিধা হবে না তিরিশ ভাগ ছয় যোগ দশ বিয়োগ দুই গুণ পাঁচ এর মান কত হবে বদমা শুরুসটা পাশে দিয়ে দিলাম অঙ্ক করার সুবিধারতে। তাহলে দেখো এখানে তিরিশ তিরিশ ভাগ আমরা তিরিশ ভাগ করেছি তিরিশ ভাগ করেছি না তারপরে কি ছয় যোগ দশ বিয়োগ দুই গুণ পাঁচ এবার এটাকে করতে হবে এটাকে যখনই আমরা করব তার মানে কি এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে আমাদের তাই তো তাহলে ব্র্যাকেটের কাজটা যদি আগে করি তো সেক্ষেত্রে আমাদের এখানে তিরিশকে ছয় দিয়ে তিরিশকে ছয় দিয়ে ভাগ করো ছয় দিয়ে তাহলে কি আসবে পাঁচ ছক তিরিশ ঠিক আছে তো পাঁচ ছক তিরিশ মানে এখানে কত আসবে পাঁচ তারপরে যোগ দশ বিয়োগ দুই গুণ পাঁচ এবার ভাগের কাজ করে নিয়েছি ভাগের কাজ শেষ এবার কিসের কাজ করব গুণের কাজ করব গুণের কাজ বাকিটা বসিয়ে দেবো পাঁচ যোগ দশ এবার বিয়োগ এই দুটোকে গুণ করলে দশ পাবো এবার কিসের কাজ করব যোগের কাজ করব যোগের কাজটা করি দেখো পাঁচ আর দশের যোগ করো একই চিহ্ন আছে যেহেতু তাহলে পনেরো আসবে পনেরো থেকে দশ বিয়োগ করো কত আসবে পাঁচ আসবে কোথায় আছে বিতে আছে বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন দেখো ডিসপ্লো হয়ে গেছে প্রত্যেকে করো হয়ে গেছে প্রত্যেকে সলভ করো প্রত্যেকে সলভ করো প্রত্যেকে আমি প্রত্যেকে সলভ দেখবো কমেন্ট সেকশনে অপশান দিয়ে দিলাম তোমাদের অঙ্ক করার সুবিধার্থে এবং পাশে দেখো বটমাস রুলসটাও দিয়ে দিয়েছি দেখো ফার্স্ট আমাদের কিসে কিসের কাজ করতে হবে ভাগের কাজ করতে হবে চলো অঙ্কটা বসে নি এখানে আটচল্লিশ ভাগ ষোলো গুণ দুই যোগ সতেরো বিয়োগ নয় এবার ভাগের কাজটা আগে করো তাহলে আটচল্লিশকে আমরা ভাগ করবো ষোলো দিয়ে তাহলে ষোলো দুকানে বত্রিশ তিনশো ষোলং আটচল্লিশ তিনবার যাচ্ছে তিনশো ষোলং আটচল্লিশ ওকে এবার তাহলে আমরা এখানে তিন লিখে ফেলবো গুণ দুই যোগ সতেরো বিয়োগ নয় তাহলে এই দু মানে এবার এই দুটোকে গুণ করবো কারণ এই দুটোকে তো হয়ে গেছে এবার এই দুটোকে যখনই গুণ করব তিন গুণ দুই কত আসবে তিন দু ছয় তাহলে ছয় বাকিটা আমরা বসিয়ে দেবো যেমন হচ্ছে যোগ সতেরো বিয়োগ নয় আচ্ছা এই সতেরো চিহ্ন কিন্তু এই যোগ ঠিক আছে মানে সতেরো চিহ্ন যোগ নয়ের চিহ্ন কি এই বিয়োগ তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো সবসময় জন্য মাথায় রাখতে হবে তো এবার আমাদের যোগের কাজ করতে হবে তাহলে এখানে ছয়ের কিন্তু চিহ্ন নেই চিহ্ন না থাকা মানে আমি যোগ চিহ্ন থাকে সেটা বলেছিলাম কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই তার মানে সংখ্যাটার আগে ভাবতে হবে যে যোগ চিহ্ন আছে এবার একই চিহ্নর যদি থাকে তাহলে আমরা কি করব যোগ এক সঙ্গে করে নেব ঠিক আছে একসঙ্গে করে নেবো একই চিহ্ন আছে এখানে এই দুটো তাহলে সঙ্গে যখনই করব। তখন কি আসবে দেখো সতেরোর সঙ্গে ছয় যোগ করো এখানে আসবে তিন হাতে থাকছে এক এখানে আসবে দুই তাহলে কত আসছে তেইশ এবার তেইশ থেকে নয় কে বিয়োগ করব আসবে চোদ্দ কিভাবে দেখো থেকে আমরা বিয়োগ করবো তাহলে নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরো ধরতে হবে এখানে চার হচ্ছে হাতে থাকছে এক একটা আমরা এই দুই থেকে বিয়োগ করব কত আসবে চোদ্দ তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে ডি হবে কিন্তু রাইট অ্যান্সার ডি বোঝা গেছে ওকে চলো চল যেমন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করবে নেক্সট প্রশ্নের অপশানও দিয়ে দিয়েছি সলভ করতে তোমাদের সুবিধা হবে প্রত্যেকে সলভ করো নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করো দেখো বডমাস রুলসটা দিয়ে দিলাম পাশে তোমাদের যাতে করে অসুবিধা না হয় বডমাস রুলসটা তোমাদের দিয়ে দিয়েছি প্রত্যেকে যাতে করে অসুবিধা না হয় প্রত্যেকে সলভ করো দেখো প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হবে রুলস অনুযায়ী নিয়ম অনুযায়ী বটমাস রুলস অনুযায়ী তো সেক্ষেত্রে আমরা এখানে অঙ্কটাকে বসিয়ে নেবো আঠেরো যোগ দশ বিয়োগ তিন গুণ ছয় ঠিক আছে এবার বন্ধনীর ভেতরে কাজ আগে করতে হবে তাহলে প্রথম বন্ধনীতে যোগ আছে মানে আঠেরো আর দশ তাহলে এটা এখানে আসছে আট এখানে আসছে দুই এক এক দুই আর এখানে আট আর শূন্য যোগ করলে আটই আসবে তাহলে প্রথমটা আমরা পেলাম আঠাশ বিয়োগ তারপরে এই দুটোকে যখনই গুণ করবে তিন আট ছয় কে গুণ করো তিন ছয় আঠেরো আমরা পাবো তিন ছয় আঠেরো তাহলে আঠেরো আমরা বসিয়ে ফেলেছি এবার এই আঠাশ থেকে আঠেরো বিয়োগ করতে হবে আঠাশের কি চিহ্ন যোগ চিহ্ন আছে কিন্তু কোনো চিহ্ন নাম নেই মানে আট মানে প্লাস চিহ্ন হয় যোগ চিহ্ন হয় ঠিক আছে তাহলে আঠাশ থেকে আমাদের বিয়োগ করতে হবে আঠেরো আট থেকে আটকে বাদ দিলে শূন্য মানে আট থেকে আমরা আট বাদ দেবো তোমরা কর গুণে করতে পারো বা তোমাদের কাছে যদি কোনো অন্য কোনো ধরন থাকে সেটা করবে আরেকটা বিষয় এখানে তোমাদের বলি সেটা হচ্ছে কেউ ক্যালকুলেটার ইউজ করবে না ঠিক আছে কেউ ক্যালকুলেটার ইউজ করবে না বা ফোন ব্যবহার করবে না কিন্তু অঙ্ক করার জন্য বোঝা গেছে ক্যালকুলেটার ইউজ করলে তোমরা শিখতে পারবে না হ্যাঁ ক্যালকুলেটার ইউজ না করলে তোমাদের একটু বেশি সময় লাগবে সেটা লাগুক যাতে পরীক্ষার হলে তোমাদের প্র্যাকটিস হয়ে যায় ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু সেই প্র্যাকটিসটা থাকবে না পরীক্ষার হলে টাইম প্রচুর নেবে আর টাইম তোমাদের বাঁচাতে হবে পরীক্ষার হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে সমস্যা আর আমরা অ্যাপের ক্লাসে তোমাদের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে হয় শর্ট কীভাবে অ্যান্সার শর্টে কীভাবে অ্যান্সার করতে হয় সেগুলো তোমাদের বলেছি তো যারা যারা অ্যাপের ক্লাস বুক করেননি অবশ্যই বুক করে নেবে ক্লাসগুলো কিন্তু খুব সুন্দর তোমাদের প্রোভাইড করা হচ্ছে যারা যারা ক্লাসগুলি বুক করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সকাল নটা থেকে বিকাল পাঁচটা অথবা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো ওকে তাহলে এইখান থেকে যখন আমরা কি আট থেকে আট বার দিলে শূন্য পাচ্ছি এবার দুই হাতে কিছু তো থাকছে না দুই থেকে একবার দাও এক পাবো তাহলে কত পা কত হবে আমাদের এখানে দশ হবে কিন্তু তাহলে দশ কি আছে এখানে দশ দশ আমাদের অপশন নেই এটা সম্ভবত দশ কথা ছিল ঠিক আছে এডিটিং এর সমস্যা হচ্ছে তাহলে এ হবে কিন্তু রাইট অ্যান্সার ওকে এ হবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার আঠাশ থেকে আমরা বাদ দেব আঠেরো ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো সলভ করো অপশান দিয়ে দিয়েছি দেখো অপশান দিয়ে দিয়েছি পাশে বডমাস টুলসটাও চলে এসছে অঙ্কটাকে বসিয়ে নাও দশ গুণ আঠে আট দশ গুণ আট ভাগ কিন্তু এখানে বলেছে কুড়ি ভাগ পাঁচ এবার এটাকে করো ফার্স্ট আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে দশ গুণ আটকে আমরা গুণ করব। তাহলে কত আসবে আট দশ আশি এবার নেক্সট আমাদের কুড়িকে ভাগ করব পাঁচ দিয়ে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করা মানে কত চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি আমরা পেয়েছি তাহলে প্রথমটা আমরা করে কত পেয়েছি আশি পরেরটা পেয়েছি চা চার পরেরটা আমরা পেয়েছি চার এবার আশিকে চার দিয়ে ভাগ করো আশিকে চার দিয়ে আমরা ভাগ করব। তাহলে কত দুইবার যাবে আট এবার শূন্য আছে শূন্য তো এখানে বসবে না শূন্যটাকে এখানে বসাতে হবে এখান থেকে তুলে নিয়ে এখানে বসাতে হবে তাহলে আমাদের আসছে কত কুড়ি তাহলে কুড়ি কি অপশানে আছে হ্যাঁ আছে বি হবে রাইট অ্যান্সার বি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি বি হবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট প্রশ্ন সরল অঙ্কটি করতে বলেছে এই যে সরল অঙ্কটি আছে প্রত্যেকে সলভ করবে আমি অপশানটা দিয়ে দিয়েছি অপশানটা দেখেছো প্রত্যেকে এবার পাশে বডমাস শুজটা পেয়ে গেছো প্রত্যেকে সলভ করো প্রত্যেকে সলভ করে দেখো এখানে আমাদের এই যে বন্ধনীর কাজটা আছে সেটা আগে করতে হবে তো তার জন্য আগে অঙ্কটাকে বসিয়ে নাও এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট এখানে কুড়ি বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট চব্বিশ বিয়োগ দশ ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দাও সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও যোগ সাত এবার আমাদের বাকি অংশটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব বাকিটা বসিয়ে দেবো তাহলে এখানে আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা লিখতে অসুবিধা হবে মানে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি এই কারণের জন্য সেকেন্ড ব্র্যাকেট যেমন হচ্ছে তেমনই দিচ্ছি কিন্তু জাস্ট তোমাদের মনে করে নাও এটা সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা এখানে বিয়োগ এবার এই যে চব্বিশ থেকে আমাদের বিয়োগ করতে বলেছে চব্বিশ থেকে বিয়োগ করতে বলেছে দশ তাহলে চব্বিশ থেকে দশ বিয়োগ করা মানে কত চোদ্দ পাবো তাহলে চোদ্দো আমরা এখানে বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট শেষ যোগ সাত এবার দশ থেকে চোদ্দো কুড়ি থেকে চোদ্দো বাদ দিতে হবে কারণ কুড়ি আছে তার থেকে চোদ্দো বাদ দাও কত পাবো ছয় তাহলে ছয় যোগ সাত করো ছয় আর সাত কত আসবে

আগে অঙ্কটাকে বসাও সেকেন্ড ব্র্যাকেট কুড়ি যোগ ফার্স্ট ব্র্যাকেট পনেরো যোগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ পাঁচ এবার আমরাদের করতে হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট কুড়ি যোগ এবার এই দুটোকে করো এই দুটোকে করা মানে হচ্ছে কি পনেরো আর পাঁচ যোগ করবো পনেরো আর পাঁচকে যোগ করব পনেরো আর পাঁচ যোগ করলে কত আসবে পাঁচ আর পাঁচ দশের শুনে হাতে থাকছে এক এই এক আর এই এক হয়ে যাবে কত দুই তাহলে কুড়ি আসছে তাহলে আমরা এখানে কুড়ি সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ পাঁচ করে দিয়েছি এবার কুড়ি আর কুড়ি যোগ করতে বলেছে তাহলে আর কুড়ি যোগ করো কুড়ির সঙ্গে আরও কুড়ি যোগ করে দাও তাহলে এখানে শূন্য এখানে চার তাহলে কত আসছে চল্লিশ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার তাহলে কোথায় আছে অপশান চল্লিশ আছে এবার আরও একটা স্টেপ বাকি আছে তো বিয়োগ পাঁচ তাহলে এই চল্লিশ থেকে এবার পাঁচ বিয়োগ করো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ লিখতে হবে আমাদের এখানে পঁয়ত্রিশ কোথায় আছে অপশান বিতে আছে তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু পঁয়ত্রিশ এই প্রশ্নের অ্যান্সার কিন্তু পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে প্রত্যেকে কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে কিন্তু প্রত্যেককে বলছি কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে তোমাদের দেখো প্রতিটা ক্লাস পরপর যদি না করো তাহলে কিন্তু সমস্যায় তোমরাই পড়বে ঠিক আছে যারা পরপর ক্লাস করছো তাদের তারা নিজেরাও বুঝতে পারছো এবং এই পরপর ক্লাসের জন্য তোমাদের কতটা ইম্প্রুভ হবে এবং তোমাদের নবোদয়ের চান্সটা যে কত পার্সেন্ট শিওর হয়েছে সেটা পরীক্ষার হলে তোমরা টের পাবে আর যারা এটা করছো না তোমরাও পরীক্ষার হলে টের পাবে তোমরাও পরীক্ষার হলে বুঝতে পারবে কারণ যখন অঙ্কগুলো থাকবে তখন দেখবে আমাদের অঙ্ক থেকে কমন এসছে বিগত বছরের কোশ্চেন তোমরা যদি লক্ষ্য করো তাহলে ভালো করে বুঝতে পারবে যে কমন কতটা আসছে আমাদের থেকে আমরা যে ক্লাস ক্লাসের মধ্যে যেসব অঙ্কগুলো তোমাদের করাই সেই সব অঙ্ক থেকেই কিন্তু কমন চলে আসে সেই সব অঙ্ক থেকেই অঙ্ক চলে আসে অতএব হুবহু কমনও এসছে অনেক এবং যে রুলস অনুযায়ী আমরা ক্লাস করাই বা যে রুলস অঙ্ক করাই বা মেন্টাল মেন্টালেবিলিটি বা ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলি করাই সেইভাবেই তোমাদের পরীক্ষা আসে হুবহু অনেক সময় না আসে কিন্তু লাস্ট কয়েক বছর ধরে হুবহু চলে আসছে আশা করি অঙ্কটা হয়েছে নেক্সট অঙ্ক দেখো ডিসপ্লয় গেছে প্রত্যেকে সলভ করো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক ডিসপ্লে গেছে প্রত্যেকে সলভ করো অপশান দিয়ে দিয়েছি অপশান দিয়ে দিয়েছি প্রত্যেকে অপশান দেখে অঙ্ক করো অপশানও চলে এসছে অপশান দেখো দিয়ে দিয়েছি এখানে আর বডমাস রুলসটাও দিয়ে দিলাম যাতে করে তোমাদের অঙ্ক করতে অসুবিধা না হয় ফার্স্ট দেখো কি বলেছে বারো গুণ তিন ভাগ তিন গুণ চার বিয়োগ দুই যোগ ছয় এবার এখানে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হবে তাহলে ভাগের কাজ যখনই করব তিনকে তিন দিয়ে ভাগ করবো তিনকে তিন দিয়ে ভাগ করবো তিনকে তিন দিয়ে ভাগ করলে মানে তিনকে একবার যাবে তাই না এবার অনেকে এভাবে ভাগ করো তিনকে তিন দিয়ে কাটো তার মানে কিছুই থাকলো শূন্য এটা কিন্তু একদম ভুল প্রসেস ঠিক আছে মানে এটা এইভাবেও করা যায় কিন্তু শূন্য হওয়াটা ভুল একদম এক হবে ঠিক আছে এভাবেও কাটো তুমি এক হবে তো এখানেও করলে এক হবে শূন্য কিন্তু এখানে হয় না তাহলে এখানে আমরা ফার্স্ট এটাকেই করে ফেলে দিয়েছি তাই বাকিটা আমরা বসিয়ে দেবো বারো গুণ কত পেয়েছি এক পেয়েছি গুণ চার বিয়োগ দুই যোগ ছয় এবার তারপরে এই দুটোকে গুণ করো কত আসবে বারোর সঙ্গে একের গুণ করো বারোর সঙ্গে একের গুণ করো তাহলে কত আসবে কে বারো আমরা বারো পাবো এখানে পরে বাকিটা বসিয়ে দাও চার বিয়োগ দুই যোগ ছয় ঠিক আছে এবার এই দুটোকে আমাদের গুণ করতে হবে তাহলে বারোকে চার দিয়ে গুণ করো চার দোকানে এখানে আট পাবো চার ওককে চার পাবো বা তোমরা ডিরেক্ট নামটা পড়লে হয়ে যাবে চার বারং আটচল্লিশ তাহলে আমরা এখানে আটচল্লিশকে লিখে দিলাম বিয়োগ দুই যোগ ছয় এবার একটা জিনিস তোমাদের একটু আগে আমি বললাম এক অঙ্কের মধ্যে একই চিহ্ন যদি থাকে তাহলে সেটাকে একসঙ্গে করে নিতে হবে মানে আটচল্লিশের কোনো চিহ্ন নেই মানে কি আছে যোগ চিহ্ন তাহলে আটচল্লিশের যোগ চিহ্ন আর এদিকে ছয়েরও চিহ্ন আছে তাহলে এই দুটোকে একসঙ্গে করে নেবে তাহলে একসঙ্গে করলে কী আসবে আট আর ছয় গুনে ফেলো চোদ্দো চোদ্দোর চার হাতে থাকছে কত এক এবার সেই একের সঙ্গে চারের যোগ করো কত আসবে পাঁচ তাহলে পঞ্চান্ন আমরা পেয়েছি তাহলে ফিফটি ফোর প্লাস মাইনাস টু আমরা লিখবো এবার চুয়ান্ন থেকে যদি আমরা দুই বিয়োগ করি কত আসবে ফিফটি টু তাহলে বান্ন আমাদের আসবে ফিফটি টু হবে ঠিক আছে তাহলে ফিফটি টু কোথায় আছে অপশান ডিতে আছে তাহলে ডি হবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার একই চিহ্ন যখনই থাকবে তাদের একসঙ্গে করে নেবে এটা শুধুমাত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রে গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু নয় যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যদি যোগ চিহ্ন থাকে সেগুলোকে এক জায়গায় করে নেবে বিয়োগ চিহ্ন থাকলে সেগুলোকে এক জায়গায় করে নেবে এবার তার পরবর্তী স্টেপগুলো করবে আশা করি বোঝাতে পেরেছি ওকে আর অ্যান্সার প্রত্যেকে কমেন্ট সেকশানে দেবে তোমাদের প্রত্যেকে কমেন্ট সেকশানে তোমাদের অ্যান্সারগুলো দাও ওকে চলো চলে যাবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করো এবং অ্যান্সার কমেন্ট সেকশানে তোমাদের অপশান দিয়ে দিয়েছি দেখো অঙ্ক করতে পারবে অসুবিধা হবে না বডমাস সুসটাও পাশে দিয়ে দিয়েছি অঙ্ক যাতে অসুবিধা না হয় ভুল যাতে না হয় অঙ্কটাকে বসিয়ে নেওয়া আগে ফার্স্ট ওয়ান টু ওয়ান একশো একুশ ভাগ এগারো যোগ উনতিরিশ বিয়োগ দুই গুণ দশ টেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডিভিশন ইলেভেন মাল্টিপ্লিক ইলেভেন অ্যাডিশন ইলেভেন তারপরে অ্যাডিশান টোয়েন্টি নাইন তারপরে সাবস্ট্রাকশান টু ইন্টু টু ইন্টু অথবা টু ইন্টু মাল্টিপ্লিকেশন টেন আমরা এবার এখানে করব প্রথমে ভাগের কাজ করতে হবে মানে একশো একুশকে আমরা এগারো দিয়ে ভাগ করব তাহলে এগারো দিয়ে ভাগ করা মানে কতবার যাবে প্রথমে একবার দিয়ে দেখো বারোর মধ্যে তাহলে এগারো গেলে এখানে বিয়োগ করলে এক আসবে দুই থেকে এক মানে বারো থেকে এগারো বাদ দিলে এক এবার এই একটা নামিয়ে নিয়ে আসো আবার এগারো বাদ যাবে তাহলে মিলে গেল তাহলে আলটিমেট আমাদের আসছে কত এগারো তাহলে এই দুটোকে করে পেয়েছি এগারো বাকিটা বসিয়ে দাও যোগ উনতিরিশ বিয়োগ দুই গুণ দশ এবার কার কাজ করব এই দুটোর কাজ করবো এবার দেখো মাঝে অনেক লাইন কিন্তু আমরা নাও করতে পারি তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এই লাইনগুলো করছি নাহলে আমি এটা আরও শর্টে করে দিতাম যখন রিভিশন করবো যখন প্র্যাকটিস সেট করবো তখন এইগুলো কিন্তু করব। ঠিক আছে তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি মানে দুই আর দশকে যদি গুণ করি তাহলে কত পাবো কুড়ি পাবো দশ দোকানে কুড়ি তাহলে আমরা এখানে এগারো যোগ উনতিরিশ বিয়োগ কুড়ি পাচ্ছি এই গুণ যখনই থাকবে তখন চিহ্ন যেটা সামনে থাকে সেটাই কিন্তু হয় ঠিক আছে তো সেটাই আমরা করেছি এবার দেখো এখানে দুটো যোগ চিহ্ন আছে ইলেভেনের কোনো চিহ্ন নেই মানে যোগ আছে মানে এগারোর কোনো যোগ চিহ্ন মানে চিহ্ন নেই তার মানে যোগ চিহ্ন আমি আগেই আগেও বলেছি তোমাদের আর এখানে উনত্রিশের তো যোগ চিহ্ন দিয়েছে তার মানে এগারো আর উনতিরিশকে একসঙ্গে করে নাও তাহলে কত আসবে উনতিরিশকে যখনই একসঙ্গে করবে তাহলে এখানেই আসছে কত এক আর নয় যাবে শূন্য হাতে থাকছে এক এই একের সঙ্গে এই দুই যোগ করো তিন তিন আর এই একের যোগ করো চার তাহলে চল্লিশ আমরা পাচ্ছি তাহলে এখানে আমরা চল্লিশ লিখে দিলাম এবার এটা তারপরে বসে দিতে হবে বিয়োগ কুড়ি তাহলে চল্লিশ থেকে আমরা বিয়োগ করব কুড়ি তাহলে এখানে আসবে কত শূন্য আর এদিকে চার থেকে দুই বাদ দিলে আসবে দুই তাহলে আলটিমেট আমাদের এটাকে করে কত পাবো কুড়ি পাবো তো আমাদের অ্যান্সারটা কোনটা আসছে অপশান সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার আশা করে বোঝাতে পেরেছি প্রত্যেকে বুঝতে পেরেছ চলো নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করো নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করো আমি অপশানটাও দিয়ে দিয়েছি অপশানটা দেখো প্রত্যেকে অঙ্ক সলভ করো বডম্যান্স রুলসটাও পাঠিয়ে দিয়ে দিয়েছি প্রত্যেকে সলভ করবে এখানে বন্ধনী আছে এবং প্রত্যেকটা চিহ্ন আছে তো ফার্স্ট আমাদের বন্ধনী কাজ করতে হবে বাকিটা বসিয়ে দেবে পঁয়তাল্লিশ বিয়োগ সেকেন্ড ব্রাকেট ষাট ভাগ তিন বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট ছয় বিয়োগ নয় ভাগ এটা ভাগ আছে কিন্তু তিন ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ তিন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তাহলে এবার আমাদের প্রথম প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে বাকিটা বসিয়ে দিতে হবে তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ এখানে থার্ড ব্র্যাকেট থার্টি এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট সিক্সটি ডিভাইডেড থ্রি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এবার ফার্স্ট ব্র্যাকেটের এখানে বসিয়ে দিলাম এই দুটোকে করো তাহলে নয় কে আমরা ভাগ করব তিন দিয়ে কত আসবে তিন তিন দিনে কে নয় তাহলে পেলাম কত তিন তাহলে ছয় বিয়োগ তিন ফার্স্ট ব্র্যাকেট ডিভিশন ভাগ তিন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার পঁয়তাল্লিশ বিয়োগ থার্ড ব্র্যাকেট আটত্রিশ বিয়োগ এখানে সেকেন্ড ব্র্যাকেট ষাট ভাগ তিন বিয়োগ এবার এই দুটোকে করো ছয় থেকে তিন বাদ দেবো ছয় থেকে তিন বাদ দিলে কত পাবো তিন পাবো তাহলে তিন বসিয়ে দাও ভাগ তিন সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট এবার দেখো দুটো ভাগ আছে এটা আর এটা তাহলে দুটো করেই ফেলো একসঙ্গে পঁয়তাল্লিশ বিয়োগ বাকিটা বসিয়ে দেবো আটত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট এবার দেখো যখন ষাটকে তিন দিয়ে ভাগ করবো ষাটকে আমরা তিন দিয়ে ভাগ করবো ষাটকে তিন দিয়ে তাহলে ছয়ের মধ্যে প্রথমে দেবো দুবার যাবে তিন দোকানে আসবে ছয় তারপরে শূন্য এই শূন্যটা এখানে বসাবো তার মানে কত আসছে কুড়ি তাহলে এখানে কুড়ি বিয়োগ তিনকে তিন দিয়ে ভাগ করলে আমরা এর আগে একটা অঙ্ক এরকম করেছি তিনকে তিন দিয়ে ভাগ করে এক পেয়েছি তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ এবার তারপরে লাইনে পঁয়তাল্লিশ বিয়োগ আটত্রিশ বিয়োগ এবার কুড়ি থেকে এক বাদ দেবো কুড়ি থেকে এক বাদ দাও কত আসবে উনিশ আসবে তাহলে উনিশ বছিয়ে দাও থার্ড ব্র্যাকেট এবার আটত্রিশ থেকে উনিশ বাদ দাও কত আসবে আটত্রিশ থেকে উনিশ বাদ দাও উনিশই আসবে ঠিক আছে যেহেতু উনিশ দোকানে আটত্রিশ আমরা জানি তো সেক্ষেত্রে ডিরেক্টও আমরা করতে পারি তাহলে এখানে আসবে উনিশ এবার পঁয়তাল্লিশ থেকে উনিশ বাদ দিতে বলেছে পঁয়তাল্লিশ থেকে আমরা বাদ দেবো উনিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে উনিশ বাদ দাও প্রত্যেকে তাহলে এখানে পাঁচের মধ্যে তো নয় যাচ্ছে না মানে এক ধরনের দামে পনেরো এবার পনেরো থেকে নয় বাদ দাও পনেরো থেকে নয় বাদ দাও মানে কত আসবে ছয় হাতে থাকছে কত এক তাই না হাতে থাকছে এক ওকে বোঝা গেছে হাতে থাকছে এক এবার দুই আসবে তাহলে এখানে কত আসবে দুই তাহলে কত আসছে ছাব্বিশ আসছে আমাদের অ্যান্সার ছাব্বিশ টোয়েন্টি সিক্স আশা করি বোঝাতে পেরেছি আশা করি বোঝাতে পেরেছি গুড অপশনে কিন্তু এটা নেই 26 হবে এই 60টা মনে মনে হয় এখানে অপশন ভুল আছে এখানে 26 তো সেক্ষেত্রে অপশন বিটা হতো 26 হবে বোঝা গেছে 45 থেকে আমরা যখন বাদ দেব 19 তাহলে আশা করি বোঝা গেছে প্রত্যেককে বুঝতে পেরেছো 26 হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট आंसर ओके नेक्स्ट প্রশ্ন এটা তোমাদের আজকের এইচডব্লিউ আমি অপশন দিয়ে দিয়েছি BODMAS রুলসটাও দিয়ে দিয়েছি আজকের এইচ তোমাদের এইচ ডাব্লু আজকের প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে এইচডাব্লু প্রত্যেকে এইচডাব্লুর কোশ্চেন সলভ করো সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে প্রত্যেকে আজকের এইচডাব্লু হোমওয়ার্কের কোশ্চেন আজকের হোমওয়ার্কের কোশ্চেন আজকের এইচডাব্লুর কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে তো এই ছিল আজকের ক্লাস আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে একটা লাইক করতে ভুলবে না পরবর্তী ক্লাস পেতে অবশ্যই এগুলো প্রয়োজন লাইক তোমরা অবশ্যই করবে যারা নোটিফিকেশান পাচ্ছ না বা বুঝতে পারছ না যে কখন ক্লাস অ্যাড হচ্ছে কখন ক্লাস করবে তোমরা তোমাদেরকে তবুও প্রত্যেককে আমি বলে দিচ্ছি যে তোমরা কিন্তু নটার সময় জয়েন করে নেবে প্রত্যেকে রাত নটার সময় কিন্তু জয়েন করে নেবে প্রতিদিন প্রতিদিন রাত নটার সময় তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে এবং যারা এর পরবর্তীতেও ক্লাস পাচ্ছ না তারা হয় ক্লাসটি দেখছো না প্রিভিয়াস ক্লাস দেখছো না বা ক্লাসটিতে লাইক করছো না সাবস্ক্রাইব করা নেই আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করা নেই বা বন্ধুদের সঙ্গে শেয়ার করো না এর মধ্যে কোনো একটা করো না এই জন্য তোমরা কিন্তু ক্লাসগুলি পাচ্ছ না তো এগুলো করো তোমরা অবশ্যই করে পেয়ে যাবে যারা ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে এতে কী হবে নবোদয়ের প্রস্তুতি একশো শতাংশ তোমাদের হবে এবং নবোদয়ের পড়ার যে স্বপ্নটা তোমাদের কিন্তু পূর্ণ হবে এবং গার্জিয়ানের যে স্বপ্নটা অভিভাবকের যে স্বপ্নটা তোমাদের যে ইচ্ছাটা নবোদয়ের ভর্তি হওয়ার সেই ইচ্ছাটা পূর্ণ হবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো